রেণু দেখতে এসছেন বা ঢুকলেন রাজবাড়িটা ঢুকার আগে বাড়ির ফ্রন্টে একটা বড় সিঁড়ি রয়েছে, যে সিঁড়ি দিয়ে নামবেন। সিঁড়ির সামনে দিকটা টোটাল রাজবাড়ির নকশা বা মডেল থেকে সোলাকি তৈরি করা আছে। 250 গ্রাম সোলাকি কেটে কেটে এখানকার একজন শিল্পী মডেল থেকে তৈরি করে। নিচে যে কাঁচের জারটা দেখতে পাচ্ছে সত্যি ধরা যায়, রাজারা যখন মদপান করতে যারে চেক করতে বিষ থেকে ধরা পড়তো। ফাঁসি ঘর দেখো, ফাঁসি দেওয়ার পর কিভাবে ডেড বডিটা সুরঙ্গ করতে দিয়ে দিচ্ছে, গুপ্ত সুরঙ্গ দেখবেন যেটা গঙ্গার। দেবী সিং যখন কাউকে ফাঁসি দিতে যেত, এই যে কালো কোট এবং টুপিটা দেখতে পাচ্ছেন, এই কোট এবং টুপিটা পরে দেবী সিং তাদেরকে নিজে হাতে ফাঁসি দিত। দেবী সিং ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার তিনটে স্টেটের খাজনার দায়িত্বে ছিলেন। মানে সেই সময় ধরুন জোর জুলুম করে খাজনা কর আদায় করতেন, যে প্রজারা না দিতে পারত নির্মমভাবে অত্যাচার করে আদায় করতেন বলে ইতিহাসের পাতায় অত্যাচারী বলা হয় বা ডাকাত দেবী সিং বলা হয়। ওই পাত্রটাতে ওই বীজ ধরা পড়তেন। আগেকার দিনে যে খাজনা কালেক্টর ছিলেন না, দেবী সিং আমাদের খাজনার কিছু নথি, কিছু পুরনো দিনের কাগজপত্র। সামনে প্রথমে হনুমানজি দর্শন করে নেন, বাজরাংবাদী বা হনুমানজির মূর্তি পায়ের নিচে মহিলা আবনের স্ত্রীকে বধ করছেন হাতে গন্ধবাদক পাহাড়ে, এই নিচ থেকে উপর পর্যন্ত। এই যে এত বড় একটা পাথরের স্কন্দা যে স্লাব দেখতে পাচ্ছেন, এটা একটা পাথর কেটে তৈরি, কোনো জয় নেই। এখন আপনার বছর বছর রংটা করা হয়, সেটা মূর্তিটি চপটা করছে। আগে বাইজি মহলে আসেন, তারপরে ফাঁসি করে দেখুন। এই যে ফাঁকা গার্ডেনের উপরে এই যে লোহার থামগুলা পড়বো দেখুন, যে স্ট্যান্ড যে থামগুলি পোতা রয়েছে, একটা চারটে থাম পোতা রয়েছে এখানে। এখনকার মতো আগেকার দিনে কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না। এই যে থামগুলা দেখতে পাচ্ছেন চার কোনায় গ্যাসের সাহায্যে লাইট দিচ্ছে। বিশ্বের সুন্দরী বাইজি শুধু হীরা ভাই, যার নাম আপনি শুনেছেন, লখনৌ থেকে আসতো, 1 ঘন্টায় 5,000 স্বর্ণ মুদ্রা যার ডিমান্ড ছিল এখানে, সেই হীরাবাই বাইজি ডান্স করতো বাইজি। আর উপরে যে পর্সনের পর্দাটা দেখতে পাচ্ছেন, ওদের পরিবার থাকার পর্যন্ত এখন নতুন করে মিউজিয়াম করছে, যাওয়ার সময় ঢুকে আর যে জায়গার উপর দিয়ে হেঁটে আসছেন, এই জায়গাটাকে বর্তমানে বলা হয় না নাক মন্দির, মানে যাত্রা গান। তো আগে এই জায়গাটায় দরবার হতো বা বিচার হতো, বিচারে যখন কাউকে ফাঁসি হতো, ফাঁসি পরে ফাঁসি। এখানে অনেক সিরিয়ালের শুটিং হয়েছে, অনেক সিনেমার শুটিং হয়েছে। আপনারা কিছুদিন আগে যে বেহুলা লক্ষিন্দা দেখেছেন, বেহুলাতে 400 দিনের বাড়ি শুট করেছিল, সুন্দর সিরিয়াল হয়েছে। একদিন শুধু রাজা দেগা সাতটা বেহুলা কোম্পানির আলোচনা আগে এনেছিল দরকার। এই যে মন্দিরে যে গম্বুজ দেখেছেন, ছবি তুলেও তুলে নেন। আপনারা তো অনেক জায়গায় তো অনেক মন্দিরে কিবা হয়তো দেখে নেন, বা এর থেকে বড় মন্দিরও হয়তো দেখবেন। এটা পদ্মফুল স্টাইলের মন্দির, মানে একটাই মন্দির, তার গম্বুজ পড়ে গেলেন সামনে পিছনে 25টা চূড়া আছে। তার মেন বিগ্রহ দেখাবো রামচন্দ্র এবং কালীমা দর্শন করবেন, যে মূর্তি আপনাকে একটু করে দেখাবো। আপনারা তো সব জায়গায় কালী দেখেছেন, কালীর ভিত সাধারণত শিব দেখেছেন। দেবী সিং যে মাকে পুজো করতো, আসুন কাছ থেকে দর্শন করাবো সিংহের উপরে, যেটাকে দেবী সিং পানি করতেন। এখানে বিচার হতো, বিচারে যখন ফাঁসি হতো এই ঘরে ফাঁসি দিত। আপনি এটা হলো আপনাদের মতো বেড়াতে এসে 17 বছর আগেকার কথা বলছি, একটা বাচ্চা ছেলে দেখতে এসে এই কুয়োতে পড়ে গিয়ে মারা গেছে। আবার ধরুন দ্বিতীয়বার যাতে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে না পারে, এটা প্রশাসন থেকে দেখুন গেছে পুরো ভরাট করে বন্ধ করে, যে স্লাব দেখছে না, এটা আজ থেকে 17 বছর আগে বসে তার গঙ্গার সাথে কানেক্ট ছিল, বাইরে পুরো এখানেই চলে এসেছে। গঙ্গা ছিল হীরাবাইয়ের নাম শুনেছেন, সেই নাম করা বিশ্বের সুন্দরী হীরাবাইয়ের ছবি দেখেছে নাম করা বাইরে।
বিশেষ সুন্দরী বাইকি ছিল হীরাবাই, যারা নাম শুনে এসছেন 6 ফুট 2 ইঞ্চি লম্বা লখনৌর নাম করা ড্যান্সার বাইকি হীরাবাই। অরিজিনাল অরিজিনাল ছবিটা নষ্ট হয়ে যাওয়ার পর পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন একই ছবি, কম্পিউটার ছবি নতুন করে করা হয়। এই ছবিটা হলো ওয়ারিং হেস্টিংস এর ছবি, হেস্টিংস। আর এইটা রাজা দেবী সিং যার বাড়ি দেখতে এসছেন, একদিকে অত্যাচারী বলা হয়, একদিকে ডাকাত দেবী সিং এর বাড়ি বলা হয়। ওনারই ভাইয়ের ছবি, যার নাম যাচ্ছে আরেকটা ভূপেন্দ্র নারায়ণ সিং, দেবী সিং এর বংশধর। ইনাদের 8 পুরুষের বংশধর এখনো জীবিত আছেন, এই বাড়ির মালিক কলকাতায়। এখানে জীবনে মন্দির দর্শন করবো, হিন্দুদের 33 কোটি দেবতার মন্দির, আমি কালী মন্দির পর রামচন্দ্র, হিন্দুদের 108 কোটি মূর্তি আছে, ভিতরে এখনো সোনার রাম সীতা আছে, সোনার মূর্তি। ওই যে মুখ দেখুন চকচক করছে, লাল রং কাপড় পরানো যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, বড় মূর্তিগুলো, আমি নাম বড় দিচ্ছি, রাম, লক্ষ্মণ, সীতা, ভরত, শত্রুঘ্ন, হনুমান। 6টা মূর্তির মধ্যে 3টি অষ্টধাতু, 3টি সোনার। এই মন্দিরে এখনো দৈনিক দুবেলা নিত্য পুজো সকাল সন্ধে হয়। শ্রাবণ মাসে সব থেকে বড় উৎসব হয় ঝুলন উৎসব, 5 দিনের জন্য দেবীকে এনে সিংহাসনে। এই যে পাথরের কাজটা দেখে নিই, এই আর্চ থেকে এই আর্চ, এই যে এত বড় একটা পাথরের স্টোন দেখুন, এখন তো সব মেশিনে, 250 বছর আগে কোনো মেশিন বা পাথর কাটা যন্ত্র ছিল, সব সেই মাত্র হাতে কেটে কেটে কাজ থেকে নিজের কাছ থেকে জাফরি বলা হয়। আগ্রার তাজমহল গায়ে পাবেন, অথবা স্বীকৃত পাবেন, সজিত দেশে পাবেন, জয়পুরে পাবেন, যেসব শিল্পী তৈরি করেছিল, তৈরি করানোর পর তাদের হাতে কবজি পুরো আঙুলটা কেটে নিচ্ছে, কেন জানো, যাতে এই শিল্পী এক আসলা অন্য জায়গায় গিয়ে না তৈরি করতে পারে। জাগ্রত মাকে দেখবেন আজও যে যা মানব করে সম্ভব, আপনি চোখে দেখেন, আসেন সিংহের উপরে আগেকার ধাপিতে উঠে দেখেনি যে মায়ের কোনো জীব নেই, এবং পায়ের তলায় আপনার শিব থাকে না, মায়ের পায়ের তলায় কোনো শিব নেই, সিংহের উপরে মায়ের ভক্তির সহ প্রণাম করবেন, যা পারবেন মায়ের নামে পালে কিছু পুজোর নামে প্রণামী তলায় গিয়ে প্রণামী দিয়ে সাহায্য করবেন। রে